ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলে আসছি পরের খবরে। কাল বিহার বিধানসভার ভোট গণনা চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। কে বসতে চলেছেন বিহারের মসনাদে? ফের একবার নীতিশ সরকার নাকি এবার লালুর লালটেন? ফয়সলা জানা যাবে মঙ্গলবার। আর বিহার বিধানসভা নির্বাচনের এবারে যখন ভোট গণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে, তাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। জানা যাচ্ছে 38টি জেলার 55টি ভোট গণনা কেন্দ্রে বিশেষ নিরাপত্তার সঙ্গে ভোট গণনা শুরু হবে মঙ্গলবার সকাল হতেই। নির্বাচন কমিশনের প্রস্তুতি, যেহেতু কোভিড প্রোটোকল মানতে হচ্ছে তাই বিশেষ ব্যবস্থা থাকছে প্রত্যেকটি গণনা কেন্দ্রে। শুধুমাত্র ফেস মাস্ক ব্যবহার করে তবেই ভোটকর্মী এবং সেই সঙ্গে গণনা কর্মী অথবা যারা রাজনৈতিক দলের তরফ থেকে আসবেন তারা প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমরা জানতে পারছি যে পাটনা শহরের যে এএন কলেজ, যার ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, সেখানে এখানকার 14টি বিধানসভার ভোট গণনা হবে এবং এই কলেজের ভেতরে 30টি হলে হবে গণনা। এবং নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খেয়াল রেখেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র স্ট্রং রুমের নিরাপত্তার জন্যই 19 কোম্পানি সিআরপিএফ মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ত্রিস্তরীয় বলারের একেবারে শেষ অংশে বিহার পুলিশ তারা থাকছে এবং যেমনটা তারা ইতিমধ্যেই প্রত্যেক ভোটকর্মী বা যারা এই গণনা কেন্দ্রে প্রবেশ করছেন তাদের পরিচয় যাচাই করে তবেই কিন্তু ভেতরে যেতে দিচ্ছেন। যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তার বিষয়টির পাশাপাশি তারা বিশেষভাবে খেয়াল রেখেছে শহরে নিরাপত্তার ক্ষেত্রেও, নির্বাচন কমিশনের নির্দেশ যাতে গণনার সময় পাটনা শহরে কোথাও অশান্তি না ছড়িয়ে পড়ে গণনাকে কেন্দ্র করে, সেই জন্য সিসিটিভিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার যে ভোট বাক্স খুললে আদতে বিহারের ভবিষ্যৎ কোন দিকে যায়, আর একে ঘিরেই উষ্মা বাড়ছে, প্রস্তুতি ছাড়ছে রাজনৈতিক দলগুলো। এবং এই ছবি পাটনা শহরের ঠিক গণনার আগের দিন ধরা পড়ল যে গণনা কেন্দ্র তার সামনে থেকে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঋতিক মণ্ডল, এবিপি আনন্দ, পাটনা। ফলাফল নিয়ে কংগ্রেস নেতা কীর্তি আজাদ কি বলেছেন শুনব। सर अब कुछ ही घंटे रह गए चुनाव के नतीजे आने वाले हैं, कांग्रेस के खेमे में किस तरह की तैयारी है और अपेक्षा क्या है, कितनी सीटें कांग्रेस को मिलने वाली? आपने एग्जिट पोल तो देखे, उसमें महागठबंधन को लेकर बहुत ही जबरदस्त रुझान है और संभवतः सभी लोग जो रुझान दिखा रहे हैं एग्जिट पोल्स में वो महागठबंधन की सरकार के लिए दिखा रहे हैं। कई जगहों पर तो 2/3 बहुमत भी दिखाई गई है और यदि उसकी तुलना करें जिस प्रकार से आम सभाएं हो रही थी और लोग आ रहे थे तो आप देखेंगे कि महागठबंधन जिसमें तेजस्वी यादव जी के तेजस्वी के हो रहे थे कार्यक्रम, राहुल जी के हो रहे थे कार्यक्रम, उसमें किस प्रकार से लोगों में उत्साह और उमंग था बदलाव का। और वहीं दूसरी ओर जहां आप मोदी जी या नीतीश जी को देखें तो हूटिंग भी हुई और वहां पे कोई उत्साह नहीं था। तो यह तो स्वतः स्पष्ट हो गया कि पिछले 15 सालों में जो शिक्षा, स्वास्थ्य, महंगाई, उसके बाद विकास की बातें जो की गई, ये सभी में फेल हो गए और हमारे जो लोग बाहर पलायन करके गए उनको आने नहीं दिया गया। रॉलेट एक्ट ऑफ 1919 लग गया, जलियांवाला बाग में गोली चली थी। तो ऐसी परिस्थिति को देखते हुए लोगों ने कहा कि उनको बदलाव चाहिए और तेजस्वी में उन्हें एक आग दिखी, एक नए जमाने का नौजवान लड़का सामने आया और उसने बात भी की कि बेरोजगारों को रोजगार दूंगा और बाकी सारी चीजें तो सामने थी ही। तो उससे स्वतः स्पष्ट हो गया कि महागठबंधन, अगर बहुमत महागठबंधन की बनती है तो कांग्रेस की क्या हिस्सा रहेगा उसमें और क्या अपेक्षा कर रहे हैं किस तरह? पिछले 32 सालों से यह हमारा गठबंधन है और इस गठबंधन को हमने सुचारू रूप से सदैव चलाया है और वैसे ही ये आगे भी चलता रहेगा।